অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 1428 নতুন বছরের প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে হার্দিক অভিনন্দন জানাই। এই ভিডিওটি আপনি যদি কন্যা রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে 1428 এই নতুন বছর কেমন যেতে চলেছে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথমেই জানাই, দেখুন এই 1428 টোটাল অ্যাডিং করে দেখুন আসছে 15 অর্থাৎ 1+5=6, অর্থাৎ এই বছরটি শুক্রের বছর এবং এই বৃহস্পতিবার এই বছরটি ঢুকছে এবং বিষ রাশি থেকে এই বছরের কিন্তু আরম্ভ হচ্ছে। অর্থাৎ কন্যা রাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে কি রেজাল্ট পেতে চলেছেন তার একটা জিস্ট আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার প্রয়াস করছি। এবং আপনাদেরকে জানাই, কন্যা রাশি ক্ষেত্রে এ বছর বেশ কিছু সফলতার জায়গা কিন্তু থাকছে এবং অপরচুনিটি কিন্তু আপনাদের আসবে। আমি মেনলি এখানে চারটি বিগ বিগ প্ল্যানেটকে ধরে আপনাদেরকে এই রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি। এটি যে হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু আগামী বছরে কী হতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার প্রয়াস করছি। দেখুন, প্রথমে আসি আপনাদের রাশির ষষ্ঠ স্থানে বৃহস্পতির অবস্থান, আপনার রাশির নবম স্থানে রাহু গ্রহের অবস্থান এবং আপনার রাশির তৃতীয় স্থানে কেতুর অবস্থান এবং রাশির পঞ্চম স্থানে শনির অবস্থান। অর্থাৎ এই চারটি প্ল্যানেটকে ধরেই আমি রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি। প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা। দেখুন, শরীরের দিকটা যদি বলি কন্যা রাশি, এ বছর ছোটোখাটো প্রবলেম থাকবে, কিন্তু বড়সড় তেমন কোনো শারীরিক সমস্যা কিন্তু আসবে না। যারা এজেড পার্সন আছে, মোটামুটি 50 থেকে 65 বা 70 মতন বয়স, তাদের ক্ষেত্রে কিডনির সমস্যা, লিভার জনিত সমস্যা, পেটের সমস্যা আসার সম্ভাবনা প্রবল এবং বিপি অর্থাৎ ব্লাড প্রেশার এবং সুগার এই সমস্যাগুলো কিন্তু আসবে। অর্থাৎ যাদের 55 থেকে 70 মধ্যে বয়স তাদের ক্ষেত্রে কিন্তু প্রথম কথা আপনাদেরকে জানাই, আর্থিক স্থিতির জায়গা আপনাদের কেমন যাবে এ বছর। আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, আকস্মিক ধন প্রাপ্তি, লটারি শেয়ার ফাটকা থেকে কিন্তু আপনারা এ বছর কিন্তু অর্থ কিন্তু নিশ্চিত রূপে আপনারা পেতে চলেছেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যদি আপনার রাশিচক্রে রাহুগ্রহের অবস্থা ভালো থাকে, আপনার রাশিচক্রে যে শুক্রের অবস্থা ভালো থাকে এবং বুধের অবস্থা যদি ভালো থাকে, আপনাদের আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা থাকছে। এবং আপনার যদি দ্বিতীয় ভাব, আপনার যদি পঞ্চম ভাব, একাদশ ভাব যদি পীড়িত না হয় এবং শুভ দশা, অন্তর্দশা, প্রথম দশা চলে, সেক্ষেত্রে কিন্তু নিশ্চিতরূপে আপনারা, আপনি যদি কোন রাশির মানুষ হন, আর্থিক জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। কর্মের জায়গাটায় আসি, কর্মকেন্দ্রিক সমস্যা কিন্তু আপনাদের কিছুটা হলেও কাটবে, কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট প্রেশার কিন্তু থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা, যারা সরকারি চাকরি দিচ্ছে, চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু সফলতা কিন্তু পেতে চলেছে। এবং চাকরির ক্ষেত্রে যারা বদলি চাইছে বা প্রমোশন চাইছে, তাদের ক্ষেত্রে কিন্তু বদলি এবং প্রমোশন গেইনের সম্ভাবনা কিন্তু এবছর বাড়িয়ে তুলছে। আপনি যদি কোন রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এবছর আপনাদের মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি পাবে, কিন্তু আপনাদের এবছর যথেষ্ট গুপ্ত শত্রুতা নির্দেশ করছে। অর্থাৎ আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে জ্ঞাতি শত্রুতা, অর্থাৎ নিজের লোক আপনাদেরকে কিন্তু শত্রুতার জায়গাটা কিন্তু বিশেষ করে, আপনারা এই জায়গাটা সাবধানতা অবলম্বন করুন। সন্তান সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ যাদের সন্তানের হেলথ নিয়ে সমস্যা চলছে বা আপনার এডুকেশনের জায়গাটা, যারা ক্ষেত্রে নিয়ে সমস্যা চলছে, সেই জায়গাটা কিন্তু আগের থেকে যথেষ্ট কিন্তু ভালো দিক কিন্তু থাকছে কন্যা রাশি আপনি যদি হন, আপনার ক্ষেত্রে। ব্যবসার জায়গাটা বলি, দেখুন সপ্তমপতি ষষ্ঠভাবে অবস্থান করছে পঞ্চমপতিকে কানেক্ট করে, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে কিন্তু আমি আবারও বলবো, হিউজ ইনভেস্টমেন্ট, বড় সড়ো ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না, সেই জায়গাটা কিন্তু সমস্যা কিন্তু থাকবে বা টাকা বসে যাওয়া, টাকা ডুবে যাওয়ার কিন্তু ভয় থাকছে। বড় ইনভেস্টমেন্ট বা বিশেষ করে পার্টনারশিপ যারা বিজনেস করেন, ধরুন 4-5 জন মিলে
বা 7-8 জন মিলে একসঙ্গে পার্টনারশিপ বিজনেস যারা করেন সেই জায়গাটা কিন্তু আপনাদের সমস্যা আসবে। আপনি যদি কোন নারাজি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু অর্থাৎ পার্টনারশিপ বিজনেস থেকে কিন্তু অর্থাৎ চোখ কান খুলে এই জায়গাটা কিন্তু আপনারা পদক্ষেপ ফেলুন। ভাগ্যের সাপোর্টটা কিন্তু এবছর আপনারা পাবেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে কাজ হয় সেই জায়গাটা কিন্তু আপনারা পাবেন এবং সরাসরি আপনার বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির ধনু পাবে। অর্থাৎ আমি আগে বলেছি যে বৃহস্পতি যেভাবে অবস্থান করে তার থেকে যে যে ভাবের উপর দৃষ্টি দেয় গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র হয়, অর্থাৎ ভাগ্যভাবে অবস্থান অর্থাৎ ভাগ্যের সহায়তা কিন্তু পাবেন। কর্মভাবে অবস্থান কর্মভাবে দৃষ্টি ভাগ্যভাবে দৃষ্টি এবং কর্মভাবে দৃষ্টি কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে এবং কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে এবং ধনভাবে দৃষ্টি ধনের জায়গাটা কিন্তু আপনাদের এই বছর যথেষ্ট কিন্তু ভালো দিক কিন্তু থাকছে, অর্থাৎ আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো। বিদেশের সাথে যারা রত আছে বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে বা বিদেশের সঙ্গে যারা রত আছে সেই বিদেশ থেকে কিন্তু অর্থ লাভের সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি কোন রাশির মানুষ বিদেশ থেকে প্রফিট কিন্তু আপনারা পাবেন। পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, নিজস্ব ভূমি ভবন বাহন সুখের সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি কোন রাশির মানুষ নিজস্ব প্রপার্টি অর্থাৎ সম্পত্তির দিকটা কিন্তু ভালো, অর্থাৎ আপনি কোনো জমি জায়গা বা ফ্ল্যাট বা গাড়ি কেনার সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু বাড়িয়ে তুলছে। প্রেমের জায়গাটা যদি বলি, দেখুন প্রেমের বিষয় নিয়ে আমি কিন্তু বারবার সব মাসে কিন্তু ভিডিও দিই, যারা আমার এই চ্যানেলটি ফলো রাখেন প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট সফলতা কিন্তু দিতে চলেছে। অর্থাৎ আপনাদের এবছর নতুন প্রেম আসবে, প্রেমের ক্ষেত্রে সফলতা এবং প্রেমের ক্ষেত্রে নতুন প্রেম পুরাতন প্রেম কামব্যাক এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি কিন্তু হবে। তবে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট রক্তপাত এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। বিয়ের জায়গাটা আপনাদের জুন মাস থেকে মোটামুটি কিন্তু আবার ভালোর দিক কিন্তু থাকছে। জুন থেকে নভেম্বরের মধ্যে বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের খুবই ভালো কিন্তু থাকছে। এই সময়ের মধ্যে বিয়ের ব্যাপারে আপনারা যোগাযোগ করুন, শুভ বিয়ের ব্যাপারে, সে লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ যে কোনো ম্যারেজের ব্যাপারটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিয়ের ব্যাপারটা কিন্তু যথেষ্ট কিন্তু ভালো। এবং আপনাদের ক্ষেত্রে এবছর বেশ কিছু সম্পত্তিগত দিকগুলো ভালো, যাদের আইনি জায়গাতে আছে জটিলতা চলছে কোনো কেস চলছে সেই জায়গা থেকে কিন্তু আপনাদের রিকভারি কিন্তু হবে, অর্থাৎ সেই আইনি জটিলতা থেকে কিন্তু আপনারা এই সময় কিন্তু অনেকটাই মুক্তি কিন্তু এবছর পাবেন। এবার আসি যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে, অর্থাৎ আপনি গ্ল্যামার দুনিয়াতে আছেন, অ্যাক্টিং মডেলিং ডান্সিংয়ের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু এবছর যথেষ্ট কিন্তু ভালো। অর্থাৎ আপনাদের এবছর অ্যাক্টিং মডেলিং ডান্সিং বা আপনি ধরুন গান বাজনা সিনেমা অভিনয়ের মধ্যে আছেন, আপনারা কিন্তু এবছর খুব ভালো ফল কিন্তু পাবেন। তবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু কিছু ক্ষেত্রে টেনশনের জায়গা থাকছে এবং কাউকে টাকা লেনদেনের ব্যাপারে কিন্তু আপনারা সাবধানতা অবলম্বন করবেন, কাউকে টাকা ধার দেওয়ার ব্যাপারে টাকা আটকে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। এডুকেশনের দিকটা যদি বলি, এডুকেশন দিকটা কিন্তু যথেষ্ট ভালো, হায়ার এডুকেশন দিকটা আপনাদের যারা পিএইচডি করছে বা বিএড এমএড রিসার্চমূলক পড়াশোনা তাদের ক্ষেত্রে ভালো, প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম এই সময়টা কিন্তু থাকছে। ভাগ্যের সাপোর্ট আপনারা নিশ্চিতরূপে পাবেন এবং আপনাদের বেশ কিছু আশা আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হতে চলেছে এবং বেশ কিছু মহা প্রাপ্তি কন্যারাশি যদি আপনি হন এই 1428 আপনাদের মহাপ্রাপ্তির বছর হতে চলেছে। এই ছিল জিস্ট, অর্থাৎ কন্যারাশি কেমন যেতে চলেছে। নমস্কার, ধন্যবাদ।